উত্তর কলকাতায় বেদহুম কলেজের খুব কাছেই আছে একটা লোহার ভাঙাচোরা বাক্স। দেখে বুঝতে পারবেন এককালে এটা নির্ঘাত কিছু একটা ছিল, তবে আজ সেটা একেবারেই বাতিলের খাতায়। আজ আশেপাশে যদি কাউকে জিজ্ঞেসও করেন, আচ্ছা দাদা এই লোহার বাক্সটা কি বলুন দেখি, তাহলে সঠিক উত্তর না পাওয়ার সম্ভাবনাই বেশি। আসলে এটা একটা আদিকালের ফায়ার অ্যালার্ম। কলকাতায় তো আর তখন টেলিফোন ছিল না যে আপনি আগুন লাগামাত্র ফোনে 101 ডায়াল করবেন আর তখনই ফায়ার ব্রিগেড এসে হাজির হবে। উল্টে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হওয়ার অনেক আগেই সব পুড়ে ছারখার হয়ে যেত। তাই আগুন লাগলে সেই খবর কিভাবে জলদি দেওয়া যায় তার উপায় বার করলেন ক্যালকাটা ফায়ার ব্রিগেডের চিফ অফিসার ক্যাপ্টেন বার্নার্ড অ্যানসন ওয়েস্টব্রুক। সালটা 1910। কলকাতা শহরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে বসলো একটা লাল রঙের লোহার লম্বা পিলার, সামনেটা কাঁচে ঢাকা আর ভিতরে একটা হ্যান্ডেল। কোথাও আগুন লাগলে কাঁচ ভেঙে সেই হ্যান্ডেলে দম দিতে হতো আর তাতেই খবর পৌঁছে যেত ফায়ার সার্ভিসের কাছে। ওয়েস্টব্রুক সাহেব নিয়ম করেছিলেন যে খবর পাওয়ার মাত্র 1 মিনিটের মধ্যেই ফায়ার ব্রিগেডকে ঘটনাস্থলে পৌঁছতে হবে। যেহেতু হ্যান্ডেলে দম দিয়ে ফায়ার সার্ভিসকে কল করতে হতো, সেই জন্যই এই সার্ভিসের নাম হয়ে যায় দমকল। সেই সময় কলকাতায় নাকি এরকম 150টা লোহার পিলার বসেছিল। আজ সারা কলকাতা শহর জুড়ে শুধুমাত্র 2 পিলারকেই খুঁজে পাওয়া যায়, একটা এই বেথুন কলেজের কাছে আরেকটা বিধানসভা চত্বরে।